কেন্দ্র পর কেন্দ্রীয় বিজেপি সরকারের অর্থনৈতিক অবরোধের প্রতিবাদে প্রতিবাদ সভা করে গেলে আহ্বানে আজকে এখানে মিলিত হয়েছি, ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, তারই প্রতিবাদে এই ধরনের জানেন আমাদের দেশের কেন্দ্রীয় সরকার দেশটাকে শুরু থেকে স্বৈরাচারী কায়দায় শাসন করার জন্য উদ্যোগ গ্রহণ করেছেন। এরই মধ্যে ভারতবর্ষকে আমেরিকার জুনিয়র পার্টনার তথা আমেরিকার তাবেদার সরকারে পরিণত করার জন্য শুরু থেকে গভীর ষড়যন্ত্রে লিপ্ত, যার বিরুদ্ধে আমরা প্রতিনিয়ত প্রতিবাদ করে আসছি। আমাদের দেশের কেন্দ্রীয় সরকার, আমাদের দেশের যে পবিত্র সংবিধান, সেই সংবিধানকে উপেক্ষা করে, সংবিধানকে অবজ্ঞা করে, সংবিধানকে ন্যূনতম মান্যতা না দিয়ে দেশ শাসন করার চেষ্টা করে আসছেন, যার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করে আসছিলাম শুরু থেকে। কিন্তু আমরা লক্ষ্য করছি শুধু সংবিধান আক্রান্তই না, যেভাবে সরকার চলছে একটা স্বৈরাচারী পদ্ধতিতে দেশ শাসন করার জন্য যা যা করা দরকার, পৃথিবীর ইতিহাসে স্বৈরাচারী শাসকরা বিগত দিনে যা করেছেন, যে পথে পরিচালিত হয়েছেন, সে পথে চলছে আমাদের দেশের কেন্দ্রীয় সরকার।